আন্দালিব রহমান পার্থ ওনাকে চিনেন না বর্তমান তরুণ সমাজের এমন কেউ নাই বললেই চলে মানুষই ঘটনা যেটা ঘটেছে পাঁচ দিনের রিমান্ডে আন্দালিব রহমান কিন্তু কেন যেটা বলা হচ্ছে কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আপনার যদি কোনো মতামত থাকে আপনারা জানাবেন কমেন্টে কমেন্টে অনেকে অনেক কিছু লিখছে 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 আন্দালিব রহমান পার্থ একদম মানে বিচক্ষণ একজন রাজনৈতিক ব্যক্তি ভবিষ্যতে যাকে সরকার প্রধান হিসেবেও অনেকেই বিবেচনা করেন কিন্তু তাকে হঠাৎ করে পাঁচ দিনের রিমান্ডে এটা বিষয়টা অনেকেই অবাক হয়েছেন কিন্তু যেটা কারণ হিসেবে দেখা হয়েছে সেটা হচ্ছে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দেখিয়েছে বনানী থানায় আপনাদের কোনো মতামত যদি থাকে জানাবেন কমেন্টে